দেখলাম আমার যে এমআই টিভি রয়েছে সেই টিভি থেকেও কিন্তু এটা ফাস্ট কাজ করতেছে এবং আসলেই সেটা অস্থির এবং এখান থেকে আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন হোম থেকে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? ইলকুল্যাবসের পক্ষ থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সামনে এই যে রিয়েলমি টিভি স্টিকটা আছে এটা কিভাবে ইউজ করবেন, এটার ফিচার কি কি এবং এটা কিভাবে আপনারা আপনার টিভির সাথে কানেক্ট করবেন এবং কি কি ফিচার আপনারা পাবেন, একটা স্মার্ট টিভিতে আপনার নন স্মার্ট টিভিটাকে কিভাবে রূপান্তরিত করবেন, ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, তাহলে এরকম নিত্য নতুন গ্যাজেট রিলেটেড বিভিন্ন দারুণ দারুণ প্রোডাক্টের রিভিউ আপনি পেয়ে যাবেন এবং জানতে পারবেন টেকনোলজি নিয়ে। এটি একটি প্রফেশনাল 4K সাপোর্টেড এবং গুগল ক্রোম কাস্ট বিল্ট ইন, তারপর হচ্ছে এটাতে প্রাইম এবং অ্যান্ড্রয়েডের সকল সফটওয়্যার কিন্তু সাপোর্ট করতে পারবেন এবং আপনাদের যে নন স্মার্ট টিভি আছে পাশাপাশি যে স্মার্ট টিভি আছে সেটাকেও কিন্তু আরও ফাস্ট এবং আরও বেশি রিজনেবল করে নিতে পারেন। বাজারে কিন্তু আরও অনেক ধরনের কম প্রাইসে এবং এই রিজনেবল প্রাইসে কিন্তু টিভি স্টিক আছে, এটা কিন্তু অতি অসাধারণ এবং এটা কিন্তু খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির। এবং তবে একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এটাতে কিন্তু হিটিং ইস্যু আছে। তো আপনাদের সময় নষ্ট না করে চলুন এটার প্যাকেজিংয়ে আর কী কী থাকতেছে সে সকল বিষয় জেনে আসি। বক্স কন্টেন্টে আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি 4K স্মার্ট গুগল টিভি স্টিক, স্মার্ট একটি রিমোট কন্ট্রোলার, প্রিমিয়াম কোয়ালিটির এ ব্যাটারি যেটা রিমোটের জন্য, রিয়েলমির অফিসিয়াল চার্জার অ্যাডাপ্টার, হাই কোয়ালিটির একটি HDMI পোর্ট এবং একটি টাইপ এ কেবল। তার পাশাপাশি এটা কন্ট্রোল করার জন্য দুইটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, একদম শর্ট দুইটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আপনি যদি নন স্মার্ট টিভিকে এটা দিয়ে স্মার্ট করে ফেলেন তাহলে আপনার টিভিতে এটা দিয়ে গেম প্লে করতে পারবেন, টিভিতে আপনি এটা দিয়ে ইউটিউব তারপর পাশাপাশি 4K সাপোর্টেড পাবেন, মানে আপনার যে মনিটর আছে সেটাই থাকবে কিন্তু টিভিটা হয়ে যাবে স্মার্ট এবং এটা দিয়ে দারুণ সব ফিচার আপনি উপভোগ করতে পারবেন। পাশাপাশি এটার যে ভিডিও কোয়ালিটি সেটা সত্যিই অসাধারণ। আপনি যদি চান তাহলে আপনার যে স্মার্ট টিভি আছে সেটাকে আরও বেশি স্মুথ করতে পারবেন, স্মার্ট করতে পারবেন, পাশাপাশি আপনার যে নন স্মার্ট টিভি থাকে সেটাকে আপনি ইজিলি এটা দিয়ে স্মার্ট করে নিতে পারবেন। এই টিভি স্টিকটাকে কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমাদের কেবলটাকে এটার সাথে কানেক্ট করতে হবে, এই কেবলটা এটার সাথে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডজাস্ট করে নেবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো পাওয়ার ব্যাংক কিংবা সরাসরি অন্য ধরনের কেবল থাকে তাহলে কিন্তু আপনারা এটার সাথে এটা ব্যবহার করতে পারবেন। আমি এক্ষেত্রে আমি একটা আমার কাছে USB পোর্ট আছে সেটা ব্যবহার করব। আপনারা যদি চান আলাদা কোনো পোর্টের দরকার নাই, সরাসরি এটার যে HDMI কেবল আছে এটাও টিভির সাথে কানেক্ট করার জন্য যথেষ্ট। এই HDMI পোর্টটা দেওয়া হয়েছে জাস্ট একটা বেটার আউটপুটের জন্য, আপনারা চাইলে কিন্তু সরাসরি টিভি স্টিকটাও ব্যবহার করতে পারবেন। আমরা এখন যে রিমোট কন্ট্রোলারটাকে রেডি করে ফেলবো, জাস্ট এটাকে আমি খুলে ফেললাম, পাশাপাশি যে ব্যাটারিটা আছে সেটা আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের যে রিমোট কন্ট্রোলারটা আছে সেটাও কিন্তু অলমোস্ট রেডি টু গো। এটা যে রিমোট কন্ট্রোলারটা আছে সেটা সত্যি অসাধারণ, মাত্র কয়েকটা বাটন আছে, এই বাটনগুলো দিয়ে আপনারা সমস্ত ধরনের ফিচারগুলো কন্ট্রোল করতে পারবেন। এটা অনেক সফট এবং প্লাস্টিকের তৈরি কিন্তু যথেষ্ট সফট বাটনগুলো এবং এখানে নেটফ্লিক্স, ইউটিউব, তারপর হচ্ছে প্রাইম ভিডিও এবং মিউজিক, তারপর হচ্ছে এখানে আপনারা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। তো এখানে হচ্ছে এটার ফিচারগুলো রয়েছে। USB সোর্স থেকে সর্বপ্রথম আমি এটাতে পাওয়ার দিয়ে কানেক্টেড করে ফেললাম। মনিটর হিসাবে আমি ব্যবহার করতেছি আমার একটি স্মার্ট টিভি যেটা হচ্ছে Xiaomi 32 ইঞ্চি টিভিটা। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা তিনটা পোর্ট দেখতে পাচ্ছি, আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো পোর্টের সাথে কিন্তু আমরা এটাকে কানেক্টেড করতে পারি। আপনার টিভির সাথে যদি পারফেক্টলি এটা ফিটিং না খায় তাহলে আপনারা এক্সটার্নাল যে HDMI পোর্টটা আছে সেটা আপনি আরামসে ব্যবহার করতে পারবেন। এটা প্লাগ ইন হয়ে গেলে আপনার কাজ শেষ, এখন রিমোট দিয়ে আমরা এটা কন্ট্রোল করার চেষ্টা করব। যেহেতু আমার এটা অলরেডি স্মার্ট টিভি সেক্ষেত্রে আমি যেটা করব, এটাকে সর্বপ্রথম আমার যে USBটা আছে মানে HDMIটা সেটাকে আগে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা যে রিমোট কন্ট্রোলার, সেই রিমোট কন্ট্রোলারের যে ডিটেলস সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যে স্মার্ট রিয়েলমি টিভিটা আছে সেটা কিন্তু অলরেডি এটা চলে আসছে। এবং আমাদেরকে কি করতে হবে দেখুন, আমাদেরকে এটা ইন্ডিকেট করতেছে আমরা হোম এবং ব্যাক বাটনে একসাথে ক্লিক করার জন্য। তো আমি এটাকে হোম এবং ব্যাক বাটনে জাস্ট প্রেস করলাম, প্রেস করার পর এটার যে সেটিং সেটা কিন্তু অলরেডি চলে আসছে। সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে ভাষাটাকে সিলেক্ট করতে হবে, তো আমি ইংলিশ রাখলাম। আমাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটাকে সিলেক্ট করার জন্য বলতেছে, তো আমি দেখি বাংলাদেশ এখানে অ্যাভেলেবল কিনা।
তো লিস্টে কোথাও বাংলাদেশ খুঁজে পেলাম না, এখন আমরা ইন্ডিয়াকেই রাখবো। রাখার পর এখান থেকে বলতেছে আমরা যদি চাই তাহলে আমাদের টিভিটাকে খুব ইজিলি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ গুগলের যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পারবো। কমপ্লিট সেট আপের জন্য আমাদেরকে যে সেট আপ অন টিভি এটাতে প্রেস করতে হবে, তারপর হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটাকে জাস্ট অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই কানেক্টেড করতে হবে। তো আমরা আমাদের এই নেটওয়ার্কের সাথে কিন্তু এটা ইজিলি কানেক্টেড করে ফেলতেছি। তারপর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এটাকে লগ ইন করে ফেলবেন। অলরেডি আমাদের লগ ইন কমপ্লিট। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। টিভিটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে অলমোস্ট। এখন হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি গুগল অ্যাসিস্ট্যান্ট চাচ্ছে, তো আমি এটাকে অন করে দিচ্ছি। এখান থেকে আপনারা অ্যামাজন প্রাইম ইউটিউব সাবস্ক্রিপশন এখান থেকে কনফার্ম করতে পারবেন, তো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি ইউটিউবটাকে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্টলিং হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের যে সেট আপ আছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। ইউর গুগল টিভি এক্সপিরিয়েন্স ইজ রেডি, স্টার্ট এক্সপোর্টে ক্লিক করলে আমরা কিন্তু ফাইনালি যে লুকটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রিয়েলমি 4K ভার্জনের যে টিভিটা আছে সেটা। তো আমরা যেটার যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সার্চ অপশন রয়েছে উপরের দিকে, তারপর হচ্ছে অ্যাপস লাইব্রেরি, এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। এবং এখান থেকে আমরা চাইলে কিন্তু টোটাল যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো প্লে স্টোর থেকে আমরা এটা এখান থেকে ইজিলি আনতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় অনেক কিছু দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখতে পারবো যে সবগুলোই মানে কেমন কাজ করে। এটা কিন্তু সম্পূর্ণ 4K সাপোর্টেড। তো দেখার বিষয় হচ্ছে এটা 4K আসলে কতটুকু সাপোর্ট করে। এখন আমরা সেটিং থেকে যদি জাস্ট এখান থেকে 4K অপশনটা খোঁজার চেষ্টা করি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা 4K অপশনটা পেয়ে গেছি। এখান থেকে দেখেন ম্যাক্স ম্যাশ ভার্সনে যখন আপনি ট্রাই করবেন কোয়ালিটিটা দেখুন, অলরেডি কিন্তু এটার 4K রেজুলেশন চলতেছে। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এটার কোয়ালিটিটা কীরকম। আসলে ক্যামেরাতে হয়তো বা আপনারা প্রপার যে কোয়ালিটিটা সেটার ফিল আপনারা পাবেন না, অ্যাকচুয়ালি এটার যে 4K রেজুলেশন রিয়েলি অ্যামাজিং, একটা কোয়ালিটিফুল সম্পূর্ণ আসলে অনেক সুন্দর, মানে 4Kটা একদম অস্থির একটা সিচুয়েশন তৈরি করে। যারা গেম খেলতে ভালোবাসেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণের গেম পেয়ে যাবেন। তবে এই টিভি স্টিকটির যে স্টোরেজ যেহেতু সীমিত, আপনারা চাইলেই কিন্তু বড় যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন অথবা গেমও ইনস্টল করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টফি হইচই পাশাপাশি অন্য ধরনের যত ধরনের স্ট্রিমিং ওই যে ওটিটি প্ল্যাটফর্ম আছে এগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং যেটা বলতেছিলাম এটা কিন্তু আমি যতটুকু দেখলাম আমার যে MI টিভি রয়েছে সেই টিভি থেকেও কিন্তু এটা ফাস্ট কাজ করতেছে এবং আসলে সেটা অস্থির। এবং এখান থেকে আপনারা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন হোম থেকে হোমে আসার পর আপনারা এখান থেকে প্রাইমের যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা ইজিলি যে আপনাদের ক্রোমকাস্ট আছে সেটা এখান থেকে কানেক্টেড করতে পারবেন। অ্যাপস থেকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি বেসড আপনারা কিন্তু এখান থেকে অ্যাপসগুলো খুঁজতে পারেন। এখান থেকে এডুকেশন যদি আপনি ট্রাই করেন তাহলে এখান থেকে এডুকেশন রিলেটেড যত ধরনের টেলিভিশন আছে এবং সফটওয়্যার রয়েছে সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটা কিন্তু যে আমি যতটুকু দেখলাম এটার কোয়ালিটি কিন্তু অস্থির কোয়ালিটি এবং সত্যি এবং পারফেক্টলি কাজ করতেছে। এটা আমার যে স্মার্ট টিভিতে সেটাতে কিন্তু স্মুথ চলছিল, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যেটা আপনারা সবাই জানেন, এই ধরনের যে টিভি স্টিক পাশাপাশি হচ্ছে আপনারা যদি মডেম কিনেন, ওয়াইফাই রাউটার কিনেন যেটা হচ্ছে পকেট রাউটার, এই ধরনের একটা সমস্যা হচ্ছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণের হিটিং হয়। তবে এটা মোটামুটি হিটিং হয় না দে তাই না, আমি হচ্ছে 3-4 ঘন্টা এক নাগারে এটাকে ইউজ করছি, মোটামুটি যথেষ্টই যে হিটিং ইস্যুটা ছিল। তবে অন্যান্য যে মডেমগুলো থাকে কিংবা টিভি স্টিকগুলো থাকে এগুলো হচ্ছে আগুনের মতো হয়ে যায়, ওইটা ওইরকম হয়েছিল না। এদিক থেকে এটা একটু অ্যাডভান্টেজ আছে। তবে আপনাদেরকে বলে রাখি প্রথমেই যে এটা কিন্তু আসলেই হিটিং হয় কিন্তু অতটা বেশি হিটিং হয় না, যেহেতু এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আমি যে হিটিং ইস্যুটা এটা থাকবেই এটা আপনাকে মেনে নিতে হবে। তাছাড়া এটার যে কোয়ালিটি আছে এবং ইচ অ্যান্ড এভরিথিং সেটা আমি 10-এর মধ্যে 7 দিব, কোয়ালিটিটা অসাধারণ, হিটিং ইস্যুর একটু প্রবলেম আছে। পাশাপাশি আর যত ফিচার আছে গেমিং বলেন স্ট্রিমিং বলেন
কোয়ালিটি বলেন যথেষ্ট সুন্দর। তো বন্ধুগণ, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেছি এই রিয়েলমি টেবিল স্টিকটা নিয়ে। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনি যদি আমাদের এরকম নিত্য নতুন গ্যাজেট রিলেটেড রিভিউ পেতে চান তাহলে অবশ্যই এই ইলেকট্রোল্যাবসের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলাদা টেকনোলজি প্রোডাক্ট নিয়ে।